মিদনাপুর জেলায় 731 হেক্টর জমিতে যে জমিগুলো শুকনো জমি ছিল, অনুর্বর জমি ছিল, চাষবাস হতো না, ফসল হতো না, ফুল ফল হতো না, জল হতো না, সেই জমিগুলোকে আমি একটা নতুন প্রকল্পের মধ্যে নিয়ে এসেছি। অনুর্বর জমিকে উর্বর করো, এবং তার নাম সৃষ্টিশ্রী প্রকল্প, মাটির সৃষ্টি প্রকল্প। এবং মাটির সৃষ্টি প্রকল্পে মনে রাখবেন 731 হেক্টর জমিকে নিয়ে আসা হয়েছে। এরপর এর ফলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে। জল ধরো জল ভরেও 4 লক্ষের বেশি পুকুর কাটা হয়েছে, তাতে মাছের চাষও হচ্ছে, চেকডাম করা হয়েছে 500 কোটি টাকার। এছাড়াও মনে রাখবেন কলেজ, পলিটেকনিক, হোস্টেল এসব তো হয়েছেই। জলস্বপ্ন প্রকল্পে 11,09,000 বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দেবার কথা, ইতিমধ্যেই 2,11,000 বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে, বাদবাকিটা 24 সালের শেষের মধ্যে পৌঁছে দেওয়া হবে। যোগাযোগ ব্যবস্থার আমূল উন্নতি হয়েছে। চন্দ্রকোনা থেকে ঘাটাল, বালিঘাই, মোহনপুর, সোলাপাট্টা রাস্তা, রাধানগর, কুটিঘাট রাস্তা দীর্ঘদিনের দাবি মেনে সুবর্ণ নদীর ওপর 170 কোটি টাকা দিয়ে জঙ্গলকন্যা সেতু ঝাড়গ্রামে, পশ্চিমবাংলার বড় সেতু, নয়াগ্রাম থেকে খড়গপুর আসা সহজ হয়েছে। এবং এছাড়াও মনে রাখবেন খিরাই খালের ওপর সেতু, পারাং নদীর ওপর সেতু, শিলাবতী নদীর ওপর সেতু, কোঠাই নদীর ওপর সেতু, এগুলো সমস্ত কিছু তৈরি করা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান আমরা অলরেডি প্রসেস শুরু করেছি, এটা হয়ে গেলে 17 লক্ষ মানুষ উপকৃত হবেন। কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত ক্লিয়ারেন্স দিচ্ছেন না। আমাদের মিনিস্টাররা গিয়েও মিট করে এসছে 3-4 বার দিল্লিতে যে ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দাও, তাহলে বন্যাটা রোধ করা যাবে। আমরা নিজেদের টাকা দিয়ে কিছু কাজ করেছি, যেমন পলাশ পাই, দুর্বাচটি, নতুন কাঁসাই ও ক্ষীরবক্সিতে নতুন নদীতে পুনঃখনন, চন্দ্রেশ্বর খাল সংস্কার, এতে ঘাটাল সংলগ্ন পাঁশকুড়া অঞ্চলের মানুষের সুবিধা হবে। এছাড়াও কপালেশ্বর, কেলেঘাই, কপালেশ্বরী, বাগাই খাল 650 কোটি টাকা দিয়ে 14টি ব্লকের 4 লক্ষের বেশি মানুষ উপকৃত হবেন। 114 কোটি টাকা দিয়ে মেদিনীপুর প্রধান খাল সংস্কার করা হয়েছে। এছাড়াও 350 কিলোমিটার দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণ হচ্ছে। তাছাড়াও আপনারা শুনলে খুশি হবেন, সম্ভবত প্রায় 2,700 কোটি টাকার একটা প্রজেক্ট নেওয়া হয়েছে, যাতে হাওড়া, হুগলি, বর্ধমান এবং মেদিনীপুর জেলায় বন্যা প্লাবিত অঞ্চলগুলোতে যেন কাজ করা যায়, সুইস গ্রেড তৈরি করা যায়, তারপরে ফ্লাড এফেক্টেড এরিয়াগুলোতে কাজ করা যায়। এখন তো একটা সুবিধে হয়েছে, আগে যেমন জল পাওয়া যেত না, ইরিগেশনের কাজে চাষিরা চাষ করতে পারতো না, আমি কালকে আস্তে আস্তে দেখছিলাম এটা শুকনো, যা শীতকাল, শীত থেকে আমরা গরমের দিকে এগোচ্ছি। এই সময়টা অনেক সময় খরা খরা হয়, অনেক দিন বৃষ্টি হয় না, মাঠঘাটগুলো শুকনো থাকে, কিন্তু জল ভরো জল ধরো এবং খাল কাটার ফলে কি হয়েছে, অনেক জমিকে কৃষি জমির আওতায় আনা হয়েছে এবং সব জমিতে চাষ হচ্ছে। দেখে আমার ভালো লাগলো যে শুকনো জমিগুলোতে পুরো চাষ হচ্ছে, চাষের জল।